এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ সবল আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই আমাকে অনেকদিন যাবত রিকোয়েস্ট করছিল যে যাতে ছোটখাটো আরো কাইন্ড অফ রেসিপি দেই আর ইজিলি অ্যাভেলেবেল জিনিসপত্র দিয়ে রেসিপি দেই। সেজন্য আমি মনে করলাম যে কেননা ম্যাগি নুডলস দিয়ে একটা রেসিপি বানানো যাক, দ্যাটস ওয়াই আমি আপনাদের জন্য আপডেটেড ম্যাগি বা লেভেল আপ ম্যাগির একটা রেসিপি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ম্যাগি নুডলস কম বেশি সবার বাসায় থাকে, ডিমও কম বেশি সবার বাসায় থাকে। সো আমি মনে করলাম যে এটা কম্বাইন করে একটু আপডেটেড ভার্সনে, মানে ম্যাগি নুডলস একইভাবে খেতে খেতে আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন, দ্যাটস ওয়াই একটু আপডেটেড ম্যাগি খাওয়া যেতেই পারে। সো চলুন শুরু করে দিই আজকের রান্না বান্না, লেটস গো টু কিচেন। দর্শকবৃন্দ, আমরা এই আপডেটেড ম্যাগি বানানোর জন্য আমি যেটা করেছি, ম্যাগি নুডলসকে জাস্ট কোনো টেস্ট মেকার ছাড়া আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবং পানিটা ঝরাই ফেলছি এবং ম্যাগি নুডলসটা হওয়ার মোটামুটি 1-2 মিনিট আগে আপনারা টেস্ট মেকার পানিটা ঝরাই ফেলবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। এখানে আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের মধ্যে আমি ইউজ করব হচ্ছে মোটামুটি 1 টিস্পুনের মতো বাটার। তো বাটারের বার্নিং কোয়ালিটি অনেক বেশি ভালো, দ্যাটস ওয়াই এখানে আমি 1 টিস্পুন এর সাথে অয়েলও ইউজ করে নিচ্ছি। দুইটা একসাথে ইউজ করতে পারেন আপনারা, অথবা চাইলে একটা ইউজ করতে পারেন, বাট বাটার ইউজ করলে অনেক বেশি ভালো হয় কারণ ফ্লেভার অনেক ভালো আসবে এটাতে। তো মোটামুটি বাটারটা আর একটু লাগবে আমার, মোটামুটি দুইজনের জন্য আমি বানাচ্ছি, তো 2 টেবিল স্পুনের মতো আমার বাটার লাগবে। তো আমি মোটামুটি 2 টেবিল স্পুনের মতো বাটার এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমরা যেটা করব, এখানে আমি মোটামুটি 8 থেকে 9 কোয়ার মতো রসুন দিয়ে দিব এবং চুলাটাকে একদম ধিমা করে দিব, মানে একদম স্লো কুক হবে বাটার আর রসুনটা। তো আপনারা যেটা করবেন, আপনারা যদি তেল ইউজ করেন তেলটাকেও আপনারা একদমই স্লো কুক করবে, চুলাটা একদমই আস্তে রাখবেন এবং এই জিনিসটা যাতে পুড়ে না যায়, বাটারে যাতে কোনো ব্রাউন কাইন্ড অফ কালার না আসে, সেজন্যই আমরা এই জিনিসটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য পুরো জিনিসটা বাটারের সাথে গার্লিকে ইনফিউজড হতে দিব। এটাকে আমরা কিন্তু কোনো ভাজা করছি না, জাস্ট হালকা একটা মাইল্ড বাটার আর গার্লিকের ফ্লেভার আসার জন্য ওয়েট করছি। আর চুলাটাকে কিন্তু আপনারা একদম ধিমা আঁচ করে রাখবেন, চুলা বাড়ানো যাবে না। তো দর্শকবৃন্দ, আমাদের মোটামুটি 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন হালকা একটা ব্রাউন কালার আসছে। এখন এখানে আমি 2টা একটু মোটা মোটা করে কাটা রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু পরে দিবেন কারণ পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকবে, নাহলে মজা লাগবে না। এইটা কাইন্ড অফ আমি একটা পাস্তার এফেক্ট দিতে চাচ্ছি ম্যাগি নুডলসটায়, দ্যাটস ওয়াই আমার এরকম করা। সরি ফর মাই ব্যাকগ্রাউন্ড হংকিং। এখন হচ্ছে পেঁয়াজটাকে মোটামুটি আমরা 1-2 মিনিটের জন্য ভাজবো। তো দর্শকবৃন্দ, আমাদের মোটামুটি 1 মিনিট হয়ে গিয়েছে, 1-2 মিনিট পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে, বেশি ভাজবেন না পেঁয়াজ, যাতে ব্রাউন কালার না আসে পেঁয়াজে, সেটা খেয়াল রাখবেন। তো এখানে হচ্ছে পেঁয়াজটাকে এরকম, পেঁয়াজ আর রসুনটাকে একটু সরায়ে ডিমের জন্য একটু তেলটা এরকম সাইড করবেন যাতে আপনি ডিম ভাজতে পারেন। এটার মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি, আপনারা যেই কজনের জন্য বানাবেন সেই কয়টা ডিম দিবেন। তো আমি এখানে 2টা ডিম দিচ্ছি। অনেকে আছে ডিমটাকে আগে ভাজে, বাট সেটা আমার পছন্দ না। ডিম আগে ভাজলে হয় কি যে 2টা সুন্দর ফ্লেভার, ডিমের সাথে রসুন আর সসের যে একটা মজার ফ্লেভার সেটা আমরা হারায় ফেলি। সো ইয়া, ডিমটা আমি ভেজে ফেলছি। এটা আগে থেকে সিদ্ধ করে রাখা আমরা ম্যাগি নুডলস দিয়ে দিব। এই ম্যাগি নুডলসটা কিন্তু আমি কোনো টেস্ট মেকার ছাড়াই সিদ্ধ করছি, তো আপনারা কোনো টেস্ট মেকার ইউজ করবেন না। টেস্ট মেকার ইউজ করলে হয় কি, একটা মানে সেই ম্যাগির ফ্লেভারটাই থেকে যায় আর কি, অন্য ফ্লেভার আপনারা অ্যাড করতে পারেন না। তো আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, লবণ হচ্ছে একটু মানে বুঝে শুনে দিবেন, কারণ বেশিরভাগ আমাদের দেশে আনসল্টেড বাটার কম পাওয়া যায়, বেশিরভাগ বাটারই সল্টেড হয়, তো বাটারের সাথে অল্প একটু লবণ থাকেই। তো দর্শকবৃন্দ, আমরা এখন এটার মধ্যে সসেস অ্যাড করব। সসের জন্য আমি ইউজ করছি হচ্ছে লাইট সয়া সস, আপনারা যে কোনো কাইন্ড অফ সয়া সস ইউজ করতে পারেন, এটা হচ্ছে লাইফের লাইট সয়া সস। তো এইটা সয়া সসটা আপনারা নুডলসের এই চারদিক দিয়ে দিবেন, তাহলে সুন্দর একটা কালারও আসে আর ফ্লেভারও আসে। মোটামুটি 1 টিস্পুনের মতো সয়া সস। আর হচ্ছে আমি ইউজ করছি সুইট চিলি সস, আপনারা যে কোনো চিলি সস ইউজ করতে পারেন, বাট আমি মেরিডিয়ানের এই সুইট চিলি সসটা ইউজ করছি, এটা 1 চা চামচের মতো। মানে এটা সসটা হচ্ছে আপনার ইচ্ছা মতো যে আপনি কতটুকু খাবেন আর কতটুকু খাবেন না, সেটার উপর ডিপেন্ড করে।
এখন হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি এটাকে স্টার ফ্রাই করব, আই মিন কন্টিনিউয়াসলি স্টার ফ্রাই করব কথাটা খুব ভুল, যে এটাকে নুডলসটাকে যাতে এই জিনিসটার সাথে সুন্দরভাবে ভাজা হয় সেটার জন্য মিক্সড আপ করব আর কি। আর এই মোমেন্টে আপনারা লবণটা চেক করবেন, আপনাদের কাছে যদি মনে হয় লবণ দেওয়া লাগবে তাহলে লবণ দিবেন, না হলে লবণ না দিলেও কোনো সমস্যা নেই যদি সল্টেড বাটার হয়। সো দর্শকবৃন্দ, আমার কাছে মনে হচ্ছিল লবণ দেওয়ার দরকার, দ্যাটস ওয়াই আমি হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা যে কি সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত না বানাবেন। আর এখন আমি এটার মধ্যে অ্যাড করব হচ্ছে একটু চিলি ফ্লেক্স, আপনারা আপনার পছন্দের মতো চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে আমি বলবো যে গোলমরিচ আপনারা ইউজ করতে পারেন, বাট আমার চিলি ফ্লেক্সের ফ্লেভার বেশি পছন্দ, দ্যাটস ওয়াই আমি ইউজিং চিলি ফ্লেক্স মোটামুটি দুই তিন চা চামচের মতো। আরেকটা জিনিস এখানে আমাদের অ্যাড করতে হবে একদম এন্ড মোমেন্টে, যখন একদম আপনি নামায় ফেলবেন তখন হচ্ছে আরও আধা টিস্পুনের মতো বাটার, বেসিক্যালি বাটার আর গার্লিকের ফ্লেভারটাই এটাতে যুক্ত হবে সবচেয়ে বেশি, মোটামুটি এক টিস্পুনের মতো বাটার আমি আবার লাস্টে অ্যাড করছি যাতে বাটারের সুন্দর ফ্লেভারটা আর কি পুরো নুডলসে আরও আসে সেজন্য। আর চুলার আঁচটা আমরা এরকম হাই ফ্লেমেই রাখবো, এখন এক মিনিট পরে আমরা এটাকে নামায় ফেলবো। সো ইটস লাইক ভেরি ভেরি ইজি কাইন্ড অফ নুডলস রেসিপি। সো দর্শকবৃন্দ, দিস ইজ দ্য ফাইনাল আউটপুট অফ আপডেটেড ভার্সন ম্যাগি, ডেফিনেটলি আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমি ওপর দিয়ে একটু এক্সট্রা চিলি ফ্লেক্স দিয়ে দেন হচ্ছে আমি এটাকে সার্ভ করছি, বাট আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন। আর একটা জিনিস আমি বলতে চাই যে অনেকে বলতে পারে চিলি সসের জায়গায় টমেটো সস দিতে পারেন কিনা, আমি বলবো যে চিলি সসই দেওয়ার জন্য, কারণ টমেটো সস দিলে একটু বেশি মিষ্টি হয়ে যায় আমার কাছে লাগে, বাট আমি বলবো যে বাটারের সাথে চিলি সসের কম্বিনেশনটা বেশি সুন্দর আর কি, আর খুবই স্বল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি বাসায় এটা বানিয়ে ফেলতে পারবেন। সো নাও দ্য টেস্ট করার পালা, লেটস গো টু টেস্ট করে দেখি। সো দর্শকবৃন্দ, আমি এখন একটু টেস্ট করে দেখছি, আমি আগে একটু টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। অসম্ভব মজা আছে, অসম্ভব, আপনারা বাসায় ডেফিনেটলি একবার হলে ট্রাই করে দেখবেন। শুধু আমি বলবো যে অনেকে আমাকে বলবে যে তেলের জায়গায় বাটার ইউজ করতে পারবো কিনা, আই মিন সরি বাটারের জায়গায় তেল ইউজ করতে পারবো কিনা, বাট আমি বলবো বাটারই ইউজ করার জন্য, কারণ বাটারটাই এই ম্যাগির আর কি বৈশিষ্ট্য, আপডেটেড হওয়ার বৈশিষ্ট্য আর কি। বাট তেল যদি আপনারা মনে করেন যে কোনো মতে আপনার বাটার পাচ্ছেন না, সো তেল ইউজ করতে পারেন, বাট বাটার ইউজ করলে ডেফিনেটলি টেস্টের হের ফের হবে। আর কুইক শার্ট আউট টু বাটার, যে পেজ থেকে আমি বাটার নিয়েছি ভেন্ডর মার্ট, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার স্ক্রিনে জানি পাবে আমি কোনো একটা জায়গায় বাটারের লিঙ্কটা দিয়ে দিব। খুবই খুবই আন্তর্জাতিক মানের মজাদার একটি বাটার, আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন। আর দুই তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে মোটামুটি হয়ে যায় ম্যাগিটা, আর ডেফিনেটলি আমি বলবো যে বাটারটা আমি বলবো ভেন্ডর মার্ট থেকে বাটারটা কিনে দেন ট্রাই করার চেষ্টা করবেন, কারণ বাটারটা অনেকই ভালো। ও থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, শেয়ার টু ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এবং আমি শুয়ে শুয়ে আউটরো দিচ্ছি বিকজ আই এম টু লেজি টু আই মিন বসে থেকে আউটরোটা দেওয়া, দ্যাটস ওয়াই শুয়ে শুয়ে দিচ্ছি। আর এখন রাত কয়টা বাজে, 12টার মতো, দ্যাটস ওয়াই এমন না যে আমি রাত 12টার সময় ঘুমাই যাই। যাই হোক, আমি খুবই আজিরা পেঁচাল পাড়তে ভালোবাসি, সো অনেকেই আমার এই আজিরা পেঁচাল শোনার জন্য আমার ভিডিও দেখে। সো আমি চিন্তা করছি মাঝে মাঝে এরকম আজিরা পেঁচাল কাইন্ড অফ ভিডিও বানাবো আর কি, মানে খামাখাই কোনো কথা, মানে খামাখাই কথা বলে যাবো, কোনো মানে স্পেসিফিকলি কোনো কিছু দেখাবো না। আপনারা যদি এরকম কাইন্ড অফ ভিডিও দেখতে চান, সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এমন না যে আমি অনন্যার মতো কোনো গল্প শোনাবো আপনাদেরকে, বাট খামাখাই কথা বলবো আর কি, খামাখাই কথা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, শেয়ার টু ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। যদি ভালো লেগে থাকে, এবং ওয়াও চুল পড়ছে, খুবই ইজি একটা রেসিপি, দুই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিলেই হয়ে যায়। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ডেফিনেটলি আপনার ভেন্ডর মার্ট থেকে একবার হলেও বাটার কিনে ট্রাই করতে পারেন। আর ভেন্ডর মার্টে
মনে হয় এখন ডেলিভারি, আপনি যদি ভেন্ডর মার্ট থেকে কোনো কিছু কিনেন, সো ডেলিভারি ডেফিনেটলি ফ্রি। সো ডেফিনেটলি আপনারা ভেন্ডর মার্টের বাটারটা চেক আউট করতে ভুলবেন না, অ্যাজ ওয়েল অ্যাজ ওদের ড্রাই ফ্রুট ফ্রুটস অ্যান্ড নাটসটা অনেক ভালো। সো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে এবং ওপর নিচে ডানে বামে কোনো একটা জায়গায় আমি হয়তো ওদের লোগোটা অথবা ওদের যে ভেন্ডর মার্টের স্পেলিং কি হবে সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং স্বাগত ভাই সাজাদের সাথেই থাকবেন। বাই।